প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শুরু করছি জীববিজ্ঞান প্রথম পত্র, কোষ ও কোষের গঠন থেকে কোষের প্রকারভেদ। কোষকে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে বিভক্ত করা হয়েছে। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, দুই, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এবং নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক, দেহ কোষ, দুই, জনন কোষ। দেহ কোষ হলো যে কোষগুলো দেহ গঠনে কাজ করে তাদেরকে বলা হয় দেহ কোষ, এবং জনন কোষ হচ্ছে জনন কাজে অংশ নেয় যে কোষগুলো তাদেরকে বলা হয় জনন কোষ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে দুই প্রকার, আদি কোষ এবং প্রকৃত কোষ। আদিকোষ বলতে আমরা বুঝি যে কোষের নিউক্লিয়াসটা সুগঠিত না, তাকে আদিকোষ বলে, এবং প্রকৃত কোষ হচ্ছে যে কোষের নিউক্লিয়াসটা সুগঠিত সেই কোষটাকে বলা হয় প্রকৃত কোষ। নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক, ডিপ্লয়েড কোষ এবং দুই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষ হচ্ছে কোষে ক্রোমোজোম গুলো ডিপ্লয়েড অবস্থায় থাকবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় অবস্থান করবে এবং এতে জিনোমের সংখ্যা হবে দুটি। হ্যাপ্লয়েড কোষে জিনোমের সংখ্যা একটি এবং এখানে এক সেট ক্রোমোজোম থাকবে। এখানে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং এখানে দুই সেট ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম থাকে। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আমরা জেনেছি দুটি ভাগে ভাগ করা হয়েছে কোষকে, এক হচ্ছে দেহ কোষ। দেহ কোষ কি? দেহ কোষ হচ্ছে যে কোষ শুধুমাত্র জীবদেহে দেহ গঠনে অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ আমাদের দেহ গঠনে যে কোষগুলো অংশগ্রহণ করে সেই কোষগুলোই হচ্ছে দেহ কোষ। আমরা জানি আমাদের জীবনের প্রথম কোষ হচ্ছে জায়গোট। এই জায়গোটটা তৈরি হয় ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের মাধ্যমে তৈরি হয় জায়গোট। জায়গোট থেকে বিভিন্ন ধাপে ধাপে তৈরি হই আমরা বা উদ্ভিদ। আমাদের হাত, পা, চোখ, মুখ এবং ভেতরের যত অঙ্গ আছে সব ধরনের অঙ্গ গঠিত হয় যে কোষগুলো দিয়ে, সেই কোষগুলোই হচ্ছে মূলত দেহ কোষ। তাহলে আমরা জায়গোট থেকে শুরু করে পূর্ণাঙ্গ একটি মানুষের দেহের বিভিন্ন যে কোষগুলো আছে প্রতিটি কোষকে আমরা বলতে পারি দেহকোষ বা সোমাটিক সেল। দেহকোষ হ্যাপ্লয়েডও হতে পারে, ডিপ্লয়েডও হতে পারে। শৈবাল, ছত্রাক এইসব উদ্ভিদের দেহ হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এদের দেহে এক সেট করে ক্রোমোজোম থাকে। শৈবাল এবং ছত্রাক এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, অর্থাৎ কিছু শৈবাল আছে যারা একটিমাত্র কোষ দ্বারা গঠিত এবং কিছু শৈবাল হলো যারা অনেকগুলো কোষ দ্বারা গঠিত। তেমনি ছত্রাকের মধ্যেও আমরা একটি ছত্রাকের নাম জানি ইস্ট, যা একটিমাত্র কোষ দ্বারা গঠিত, অর্থাৎ এককোষী, এবং ইস্ট ছাড়া বাকি যে ছত্রাকগুলো আছে প্রায় সব ছত্রাকই বহুকোষী, অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা গঠিত। এদের দেহকোষ হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড দেহকোষ যেমন হচ্ছে মস, ফার্ন, নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ, এবং ম্যাক্সিমাম প্রাণীদেরই দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড। আমরা এখানে কিছু এককোষী জীব দেখতে পাচ্ছি, প্যারামেসিয়াম, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট, এরা সবাই হচ্ছে এককোষী। এদের যে দেহকোষটা, মানে দেহকোষটাই হচ্ছে তার একটিমাত্র কোষ। তাহলে আমরা বলতে পারি যে দেহকোষ হচ্ছে জীবদেহ গঠনে অংশগ্রহণ করে এবং দেহকোষ হ্যাপ্লয়েডও হতে পারে, ডিপ্লয়েডও হতে পারে। জনন কোষ, জনন কাজে অংশগ্রহণ করে যে কোষগুলো সেগুলোকে বলা হয় জনন কোষ। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু জনন কাজে অংশগ্রহণ করে, তাই শুক্রাণু এবং ডিম্বাণুকে বলা হয় জনন কোষ। এটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার প্রসেসটা একটু তোমাদেরকে বলি।
যে কোষ থেকে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় সেই কোষটাকে বলা হয় জনন মাতৃকোষ, যা ডিপ্লয়েড। এই কোষটি হচ্ছে ডিপ্লয়েড, এই কোষটাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ থেকে মিওসিস ওয়ান কোষ বিভাজনের মাধ্যমে দুটি কোষ তৈরি হয়। একটু খেয়াল করো, এখানে যে অপত্য কোষ তৈরি হয়েছে, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আছে একটি একটি করে, আর জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল দুটি। অর্থাৎ এই দুটি ক্রোমোজোমের জাস্ট জোড়া ভেঙে গেছে, একটি গেছে একটি কোষে, আরেকটি ক্রোমোজোম গেছে আরেকটি কোষে। তাহলে দুটি কোষে দুটি ক্রোমোজোম এসেছে, অর্থাৎ জাস্ট জোড়া ভেঙে গেছে। আর জনন মাতৃকোষ ডিপ্লয়েড, এখানে দেখো এক জোড়া ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করছে এবং ক্রোমোজোম গুলো আকার আকৃতিতে একই রকম। তাহলে মিওসিস ওয়ানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। পরবর্তী ধাপ হচ্ছে মিওসিস টু। এই ধাপে প্রতিটি কোষ থেকে, অর্থাৎ মিওসিস ওয়ানে যে কোষটা তৈরি হয়েছিল সেই কোষ থেকে আরো দুটি করে কোষ তৈরি হয়। এক্ষেত্রে ক্রোমোজোম বিভাজিত হয়ে যায় লম্বালম্বি ভাবে, বিভাজিত হয়ে একটি ক্রোমোজোম আসে একটি কোষে, আর একটি ক্রোমোজোম বিভাজিত হয়ে অপত্য ক্রোমোজোম যা অন্য একটি কোষে আসে। এভাবে দুটি কোষ থেকে আরো দুটি দুটি করে চারটি কোষ তৈরি হয়, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে চারটি কোষ তৈরি হচ্ছে। এই চারটি কোষকে বলা হয় জনন কোষ। এই প্রসেসের মাধ্যমে বা এই পদ্ধতিতে, অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। তাহলে জনন কোষ কি? জনন কোষ হচ্ছে জনন কাজে যে কোষগুলি অংশগ্রহণ করে তাকে বলা হয় জনন কোষ, যেমন শুক্রাণু এবং ডিম্বাণু। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, এক আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, দুই প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। আমরা এখানে একটি আদি কোষের ছবি দেখতে পাচ্ছি যার নাম ব্যাকটেরিয়া, এবং একটি প্রকৃত কোষের ছবি দেখতে পাচ্ছি, এটি একটি উদ্ভিদ কোষ। দুটি কোষের মধ্যে মূল পার্থক্যটা একটু দেখে নেই বা জেনে নেই। কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে, একটু খেয়াল করো, প্রকৃত কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা চারটি উপাদান নিয়ে গঠিত: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম অ্যান্ড ক্রোমাটিন, তন্তু বা ক্রোমোজোম। অন্যদিকে আদি কোষে নিউক্লিয়াসে চারটি উপাদান কিন্তু নেই, অর্থাৎ এখানে শুধু আমরা ডিএনএটা দেখতে পাচ্ছি যা সরাসরি সাইটোপ্লাজমে অবস্থান করছে। এখানে নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওলাস আমরা দেখতে পাচ্ছি না, নিউক্লিওপ্লাজম অ্যাবসেন্ট, অর্থাৎ এর নিউক্লিয়াসটা সুগঠিত না। যেহেতু নিউক্লিয়াসের উপাদানগুলো নেই, এই জন্য বলা হচ্ছে যে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত না, এবং এই জন্য এর নিউক্লিয়াসটাকে প্রকৃত নিউক্লিয়াস না বলে আমরা নিউক্লিওয়েড বলে থাকি। আর প্রকৃত কোষের বেলায় বললাম যে এর নিউক্লিয়াসের চারটি উপাদানই প্রেজেন্ট থাকে, এই জন্য এর নিউক্লিয়াসটাকে আমরা তো নিউক্লিয়াসই বলে থাকি। আরেকটি পার্থক্য একটু জেনে নেই, প্রকৃত কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই অর্গানিলিগুলো উপস্থিত, এবং এই প্রত্যেকটা অর্গানিলি হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত অর্গানিলিগুলো কিন্তু আদি কোষে থাকে না। এখানে একটি কমন ব্যাপার হচ্ছে রাইবোজোম। আদি কোষেও রাইবোজোম আছে এবং প্রকৃত কোষেও রাইবোজোম আছে, তবে আদি কোষের রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম এবং প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S রাইবোজোম। আদি কোষের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি, এবং ম্যাক্সিমাম উদ্ভিদ কোষই হচ্ছে প্রকৃত কোষ, যেমন শৈবাল, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজী, আবৃতবীজী উদ্ভিদ, এরা সবাই হচ্ছে প্রকৃত কোষী উদ্ভিদ, এবং অধিকাংশ প্রাণীও হচ্ছে প্রকৃত কোষী। এবার এসো দেখি নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দুটি ভাগে ভাগ করা হয়েছে, এক ডিপ্লয়েড কোষ অর্থাৎ 2N, দুই হচ্ছে হ্যাপ্লয়েড কোষ বা N। ডিপ্লয়েড কি? ডিপ্লয়েড কোষ বলতে আমরা বুঝি যে কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে। এক সেট ক্রোমোজোম আসে
বাবার কাছ থেকে, এক সেট ক্রোমোজোম আসে মার কাছ থেকে। যেমন আমাদের কোষের ক্রোমোজোম সংখ্যা আমরা বলে থাকি 23 জোড়া, অর্থাৎ 46টি। 23 জোড়ার প্রতি জোড়ার একটি ক্রোমোজোম কিন্তু আসে বাবার কাছ থেকে, একটি ক্রোমোজোম আসে মার কাছ থেকে। এভাবে 23টি ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে শুক্রাণুর মাধ্যমে, এবং 23টি ক্রোমোজোম আসে মার কাছ থেকে ডিম্বাণুর মাধ্যমে। তাহলে এক সেট ক্রোমোজোম অর্থাৎ 23টি বাবার কাছ থেকে পাচ্ছি আমরা, আরেক সেট ক্রোমোজোম 23টি সেটা পাচ্ছি মার কাছ থেকে। তাহলে দুই সেট ক্রোমোজোম নিয়ে আমাদের দেহের কোষের ক্রোমোজোম হচ্ছে টোটাল 46টি বা 23 জোড়া। তাহলে এখানে আমাদের কোষের ক্রোমোজোম সংখ্যা কতটি? 46টি। কয় সেট? 2 সেট। তাহলে এই 2 সেট ক্রোমোজোম থাকে বলেই আমাদের কোষ হচ্ছে ডিপ্লয়েড। প্রতি সেট ক্রোমোজোমকে বলা হয় জিনোম, অর্থাৎ 23টি ক্রোমোজোম যেটা আমরা বাবার কাছ থেকে পেয়েছি এটা একটা জিনোম, আবার 23টি ক্রোমোজোম যেটা আমরা মার কাছ থেকে পেয়েছি সেটা একটা জিনোম। তাহলে আমাদের কোষে 2টি জিনোম আছে। তাহলে ডিপ্লয়েড কোষে কয়টি জিনোম থাকে? 2টি জিনোম থাকে। আমরা এখানে একটি ডিপ্লয়েড অবস্থা দেখতে পাচ্ছি ক্রোমোজোমের। এখানে একটু খেয়াল করো, ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করছে। এই জোড়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি জোড়ার 2টি ক্রোমোজোম কিন্তু দেখতে আকার আকৃতিতে একই রকম, এবং আরেকটা বৈশিষ্ট্য আছে যে এদের জিন বিন্যাসও কিন্তু একই রকম হয়ে থাকে। এই জন্য এই ক্রোমোজোম গুলোকে বলা হয়ে থাকে হোমোলোগাস ক্রোমোজোম। এর একটি ক্রোমোজোম বাবার কাছ থেকে এসেছে, একটি ক্রোমোজোম এসেছে মার কাছ থেকে। এখানে দেখো 3 জোড়া ক্রোমোজোম আছে, তেমনি আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই 3 জোড়া ক্রোমোজোমের প্রত্যেক জোড়া ক্রোমোজোমই দেখো আকার আকৃতিতে একই রকম এবং জোড়ায় জোড়ায় অবস্থান করছে। তাহলে এই অবস্থাটাকে আমরা বলে থাকি ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড কোষ। তাহলে আমাদের নিউক্লিয়াসে যখন এক সেট ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হবে হ্যাপ্লয়েড কোষ। আমাদেরও কিন্তু জীবনচক্রের একটা ফেজ বা একটা দশায় হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, সেটা হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু। শুক্রাণুতে কিন্তু এক সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23টি মাত্র ক্রোমোজোম থাকে। তখন সেই ক্রোমোজোমটাকে বা এক সেট ক্রোমোজোমকে বলা হচ্ছে একটি জিনোম। তেমনি ডিম্বাণুতেও কিন্তু একটি মাত্র সেট ক্রোমোজোম থাকে, অর্থাৎ 23টি মাত্র ক্রোমোজোম থাকে। তাহলে হ্যাপ্লয়েড কোষ কিন্তু আমাদেরও জীবনচক্রের একটি ফেজে আমরা দেখতে পাই। এখানে আমরা হ্যাপ্লয়েড দশাটা দেখতে পাচ্ছি। এখানে ক্রোমোজোম গুলি ইন্ডিভিজুয়ালি আছে, একটি একটি করে আছে, কোনো জোড়া বেঁধে অবস্থান করছে না। অর্থাৎ একটি ক্রোমোজোমের আরেকটি হোমোলোগাস ক্রোমোজোম এখানে আমরা দেখতে পাচ্ছি না, তিন রকম ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড দশা। আমি আবার একটু বলছি, মানুষের নিউক্লিয়াসে 23 জোড়া ক্রোমোজোম থাকে, অর্থাৎ 46টি ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং প্রতি জোড়া ক্রোমোজোমকে বলা হয়ে থাকে হোমোলোগাস ক্রোমোজোম। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিতে একটু খেয়াল করো, এটা হচ্ছে মানুষের নিউক্লিয়াস। এখানে এই ক্রোমোজোমগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমগুলোকে যদি আমরা সাজাই তাহলে দেখতে পাই এরকম 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। এবং প্রতি জোড়ায় ক্রোমোজোমগুলো একটু খেয়াল করো যে আকার আকৃতিতে কিন্তু একই রকম, এবং শুধু আকার আকৃতিতে না, এদের কিন্তু জিন বিন্যাসও সেম হয়ে থাকে। এ কারণে প্রতি জোড়া ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আমাদের যেহেতু 23 জোড়া ক্রোমোজোম আছে তাই আমাদের হোমোলোগাস ক্রোমোজোম আছে 23টি। আর আমাদের এই অবস্থাটাকে কিন্তু বলা হয় ডিপ্লয়েড, যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করছে এই অবস্থাটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। এখানে আমরা একটি সেল দেখতে পাচ্ছি, এটাও একটি হিউম্যান সেল, এটা হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশনে আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম আছে 23 জোড়া ক্রোমোজোম, জোড়ায় জোড়ায় অবস্থান করছে। তাহলে এটা কোন কন্ডিশনে আছে, কোন দশায় আছে? ডিপ্লয়েড দশায় আছে। এই কোষটা কি কোষ? ডিপ্লয়েড কোষ, 2n কোষ। আরেকটা কোষ আমরা দেখছি, এখানে
23টি ক্রোমোজোম আছে নিউক্লিয়াসের ভেতরে, অর্থাৎ ক্রোমোজোমগুলি সিঙ্গেল সিঙ্গেল ভাবে আছে, একটি একটি করে আছে। একটি ক্রোমোজোমের আরেকটি জোড়া আমরা দেখতে পাচ্ছি না। এখানে 23টি ক্রোমোজোম আছে, এটা শুক্রাণু বা ডিম্বাণুর নিউক্লিয়াস। এই 10টাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি, এটা আমরা জানলাম, আমরা আমাদেরকে দিয়ে জানলাম, কারণ হচ্ছে এটা আমাদের জন্য অনেকটা ইজি। এখানে তাহলে ক্রোমোজোম সংখ্যা কয়টি হ্যাপ্লয়েডে? 23টি। আর আমাদের ডিপ্লয়েড কোষ অর্থাৎ দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা তাহলে কয়টি হবে? 23 জোড়া। এখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে আমাদের মানুষের যে জনন কোষ তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু, সেই শুক্রাণু এবং ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? 23টি করে, ঠিক আছে, 23টি করে হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে। আর আমাদের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 23 জোড়া, অর্থাৎ 46টি, যা ডিপ্লয়েড অবস্থায় থাকে। সবাই ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।